1966 আগরতলা মামলা দেওয়ার পর জনগণের কাছে নথি স্বীকার করে তাকে মুক্তি দেওয়ার পর যখন 70 নির্বাচন হলো তখন এই যে আজকে যে সমস্ত ষড়যন্ত্র তখনও ষড়যন্ত্র হয়েছিল নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য এসেছিল এই এখানের অধীনে এলএফওর অধীনে কোনো নির্বাচন করা যাবে না কেউ বলেছিল ভোটের বাক্সে লাথি মারো কেউ বলেছিল ভোটের আগে ভাত চাই কেউ বলেছিল এলএফওর আন্ডারে নির্বাচন করা যাবে না বঙ্গবন্ধু পরিষ্কার বলেছিলেন আমি নির্বাচনে অংশগ্রহণ করব আমি প্রমাণ করতে চাই বাংলার মানুষের পক্ষে কথা বলার অধিকার কার আছে বাংলার মানুষ কি চায় ছয় দফাকে রেফারেন্ড হিসাবে ঘোষণা করে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রমাণ করেছিলেন বাংলার মানুষের প্রাণের দাবি একমাত্র ছয় দফা এবং ছয় দফার ভিত্তিতেই পরবর্তীকালে এই দেশের স্বাধীনতা এই 7ই জুনের হরতালে যারা সর্বপ্রথম জীবন দিয়েছিল তারা ছিল সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ মনু মিয়া সহ 13 জন সেই শ্রমিকদের রক্ত নির্বাচন নিয়ে বারবার 1913 সাল থেকে শুরু হলো সেই নির্বাচনে তখন জাতিসংঘ থেকে তারা ওকে কানা হয়েছিল আমাদের সাথে বৈঠকে আমরা তাদের সামনে প্রমাণ করেছিলাম আজকে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে একটি দেশের জন্য সাংবিধানিক শূন্যতা কোনো ক্রমে কাজগণ হতে পারে না তাই সেই দিন আমাদের নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ধারাবাহিকভাবে সেই নির্বাচনগুলির মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার মধ্য দিয়ে আজকে বাংলাদেশকে একটি জায়গায় আনতে সক্ষম হয়েছেন বাংলাদেশ আজকে পৃথিবীর 35তম দেশ হিসাবে এবং উন্নয়নশীল দেশ হিসাবে আজকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে বাংলাদেশে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা হাতে গোনা পৃথিবীর কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম হিসাবে প্রতিষ্ঠা হতে সক্ষম হয়েছেন আজকে আবার সেই নতুন বলি আজকে আবার সেই ষড়যন্ত্র নির্বাচনকে নিয়ে কাউকে আহ্বান করার সুযোগ নাই কাউকে আহ্বান করা হয় নাই এটা আওয়ামী লীগের বাড়ির দাওয়াত না যে দাওয়াত করে এনে খাওয়াবো আলোচনার কথা আলোচনার জন্য কাউকে বলা হয় নাই কাউকে দাওয়াত দেওয়া হয় নাই 13 সালে রেফারেন্স দিয়ে বলা হয়েছিল যে সেই দিনও জাতিসংঘের সামনে আলোচনার ভিত্তিতে তোমরা আলোচনা পরাজিত হয়েছিলে এবং তার মাধ্যমেই আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছিল আজকেও সেই নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে দেওয়া যাবে না কোনো ষড়যন্ত্র আমি বারবার বলেছি আমরা 14 দলের পক্ষ থেকে সেই দিন মিটিং করে রেজলিউশন নিয়েছি 14 দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সেটা করবেন এই সংবিধানের ভিত্তিতেই সেটা হবে এবং সবাইকেই সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিন দেশের মানুষ তাদের ক্ষমতা কার কাছে দিবে সেইটা নির্ধারণ করবে সেই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য বলা যায় কিন্তু আলোচনার জন্য নয় সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু